Hey, how are you? জুপাতা কতগুলো? Thank you so very much. No problem, anytime. এই হলো টোটাল ফাইনাল লুকস আর দুই পাশে তো ফুল গাছ লাগাই। Hello everyone, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা আমাদের লাউয়ের মাচাটাকে একদম পার্মানেন্ট ভাবে তৈরি করে ফেলতেছি। এই কাজে আমাদেরকে হেল্প করতেছে আমাদের ভাড়াটিয়া। Hey, how are you? And his name is Atturu. And he's helped me to fix this today. ড্রিল মেশিন আছে এজন্য ও আর কি এগুলা হেল্প করতেছে। আমি যেহেতু ড্রিল মেশিনের কাজ পারি না, এটা করা শেষ করার পরে এখানে আমরা হলো ছোট করে একটা ঘর বানাবো, তারপরে জায়গাটা সুন্দর করে অর্গানাইজ করব। এখন সবকিছু আমাদের এই দৈন্যা গাছ থেকে যে কত দৈন্যা পাতা পারলাম, অনেকগুলো পারছি। এখন আবার কিন্তু পাতা ভাঙা যায়, এই যে পাতা কটুগুলো প্লাস্টিকের এগুলো দিয়ে ভালো করে টাইট করে দিতেছে, কারণ এখানে তো লোহা এই জায়গায় স্ক্রু মারার মতো তেমন কিছু নাই। কাজ কম না, অনেক কাজ সুরেটা বানাইতে গেলে। ওকে গুড, ওকে আতুরু, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে এন্ড আই গিভ ইউ, থ্যাংক ইউ। এই যে আমাদের সিম গাছ উঠে গেছে, এদিকে সিম গাছ উঠে গেছে, বাঁধাকপি এখানে, আরো বাঁধাকপি। এগুলো হলো আমার বরবটি গাছ, এখানে শসা গাছ, কিছু বেগুনের চারা এনে লাগাইছি, বেগুনের চারা গুলো সুন্দর করে বাঁচে গেছে মোর বরবটি। আর কি জানি গাছ উঠছে, এটা তো বরবটি না, এখানে আরো বরবটি আছে। এদিকে যে লাউ গাছ সব উঠে গেছে, তারপরে সিম গাছ উঠে গেছে। সো আমরা পরবর্তী একদিন আবার এগুলো সব ক্লিন করবো এবং সুন্দর করে সাজাবো। এখন আমাদের মাছা দেওয়া শেষ হয়ে গেছে, লাল শাকের বিচি ফালাই দিব দুই একদিনের মধ্যে। এই সাইডটাতে ছোট্ট একটা ঘর বানাবো, ঘর বানায় যত মানে স্টোররুম বানাবো আর কি, বানায় যত জিনিসপত্র আছে আমাদের এখানে রেখে দিব। ওর কিছু টুলস আছে আমার ভাড়াটের, এগুলো এখানে রেখে দিব। এই হলো টোটাল ফাইনাল লুকস মাঝখান দিয়ে আমরা কিন্তু আবার চিকন চিকন কাঠের ফ্রেম দিব। এখন দিচ্ছি না, কারণ এখন দিলে বেশি রৌদ্রটা আটকে যাবে, গাছের মধ্যে রৌদ্র লাগবে না। যখন লাউ গাছ বড় হয়ে যাবে, লাল শাক আমরা তুলে ফেলবো, তখন এই ফ্রেমগুলো দিব এবং ওই ফ্রেমগুলো থাকবে টেম্পোরারি, মানে দিব আবার উঠে ফেলবো, ওগুলার স্ক্রু দিয়ে আটকাবো না আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে এক কমেন্ট শেয়ার করবেন, আল্লাহ হাফেজ। এই সারি কিন্তু আমাদের লাল শাক গাছ একটু একটু করে উঠা শুরু করছে, পুরোটা উঠলে তারপরে ক্লিয়ার বোঝা যাবে। এখন অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ মাটিগুলো ভিজা। এই জন্য আজকে হলো মে মাসের 20 তারিখ, তো এই ছিল আজকের আপডেট। এদিকে আমাদের আরো শশা গাছ, আর এখানে লাগাইছিল কামরাঙ্গামরিচ গাছ। এখান থেকে দুইটা বাকেটের ধনিয়া গাছ অলরেডি উঠে ফেলছি, আর এদিকে একটাতে আছে, এই পাশে আরেকটাতে আছে, এগুলো উঠে ফেলবো যখন মরিচ গাছগুলো বড় হয়ে যাবে। আর দুই পাশে তো ফুল গাছ লাগাই দিছি অলরেডি, এখন ঘরে যাইতেছি।